আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে 31 তারিখ, 31, তাই আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আমরা শুধু কয়েকজন এইখানে, দেখুন ডিমের কোরমাটা হয়ে গেছে, ডিমের কোরমা হয়ে গেছে। এইখানে আর ওই পাশে লটপটি রান্না হচ্ছে, আর এইখানে মানে আমরা গোশ ভাগ করে ভাগ করে রান্না করতেছি, কড়াইতে দেখতেছি না। এইখানে আরও আছে, এগুলো রান্না না করা। আর এইখানে পোলাও হয়ে গেছে, কি সুন্দর ঘ্রাণ আসতেছে মাম্মার হাতে রান্না, ঘ্রাণ আসতেছে, ঘ্রাণটা যদি আপনাদের শুকাতে পারতাম। আর এইখানে এখন আমরা উপরে দোতলায় আমরা সবাই মজা করতেছি। এখন আমি উপরে যাচ্ছি, এই যে আমাদের দোতলা, এখনো দোতলাটা হয়ে পারেনি আমাদের, আমি আপনাদের দেখিয়ে দিই। আজকে এইখানে ফ্রেম লাগানো আছে, দরজা কোনো হয়নি। এই পাশে দেখুন আধা আধি মানে প্লাস্টার হয়েছে, কিন্তু প্লাস্টার এখনো সম্পূর্ণ হয়ে পারেনি। আমার ছোটো ভাই মানে চাচাতো ছোটো ভাই মানে ডাকতেছে। আমরা এইখানে এইখানে দেখুন কিসের উপর দিয়ে আমি উঠলাম, দেখুন আমি কিসের উপর দিয়ে উঠলাম, এর উপর দিয়ে উঠেছি। এইটা কারেন্টের মিস্ত্রিদের রেখে গেছে, এখন অনেক সুবিধা হচ্ছে আমাদের। এই যে এটা বন্ধ জায়গা, সানরুফ মানে সান কি বলি, ফলসাদ, ফলসাদ বলে এটাকে সম্ভবত, সম্ভবত না ফলসাদই বলে। এইখানে আমরা মানে আমি উঠতাম, এখন উঠতে উঠতে আমি অর করে উঠালাম। আজকে অর্ক খুবই একটা সাহসের কাজ করছে, উঠছে এর উপরে, আমাকে উঠতে ভালো লাগতেছিল। এখানে আমাদের স্যান্ডেল রাখার জায়গা, এখানে স্যান্ডেল রাখার জায়গা, ভিতরে মাদুর টাদুর লেচে দিয়েছি, একটা বালিশ এনেছি। এবার আমি উপরে যাচ্ছি নিজেই, দেখুন আপনারা উপরে ওঠার কাজটাই অনেক কঠিন। থামেন, পলিথিন ময়লা, অসুবিধা না, আমি এদিকে পুরোটা ঝাড় দিয়েছি, পুরো ঝাড় দিয়ে এখন এটা অনেকটা পরিষ্কার। উপরে পলিথিনও সরে ফেলেছি, কিন্তু এটাতে কিছু একটা রিস্ক আছে, যেমন এইখানে লোহা আছে, ওই সামনেও দুইটা দুইটা লোহা আছে, একটা যেই যেই জায়গাটা আমরা পিটাই সেই চ্যাপটা পাশটাই বেশি, কিন্তু আরেকটা সূচালো পাশটাই বেশি। তুমি উঠি, ও যা বলেছিলাম ওঠার কাজটাই সব থেকে বেশি কঠিন, এতটা উঁচুতে আমরা। আর ওই যে ফামিন, ফামিন হাই বলো, পাতা দিয়ে হাই বলতেছে, আর কে চলো। আর দেখুন এইখান থেকে কত সুন্দর সুন্দর পরিবেশ, এই পড়লাম আমি শুয়ে আমাদের মাদুরে। এইখানে সম্ভবত অন্ধকার আসতেছে, লাইট নেই, একটু আগে কারেন্টও ছিল না। ভাপে সম্পূর্ণ পোলাওটা রান্না হয়েছে, তো ভাপে সম্পূর্ণ পোলাওটা রান্না হয়েছে। এই পাশে দেখুন কত সুন্দর জায়গা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদের দেখা।